2008 সালে শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। তখন নিজের নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম। বিয়ের পর থেকেই নাকি তিনি প্রতি রমজানে রোজা রাখেন, নামাজও পড়েন। আর পেছনে কারণ শাকিব খানি, তিনিও নিয়মিত রোজা রাখেন। অপু জানান, শাকিব কখনো জোর করেননি রোজা রাখার জন্য। আমি নিজে নিজেই দোয়া আর সব নিয়মকানুন এর ওর কাছ থেকে জেনে নিয়েছি, তবে তখন তো গোপনে রোজা রাখতাম। অনেক সময় শাকিব আর আমি একসঙ্গে ইফতারিও করেছি। শুটিংয়েও তখন কষ্ট হয় এমন কোনো শট রাখতে দিত না শাকিব। বর্তমানে রোজা পালনের পাশাপাশি অপু তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে দেখভাল করছেন। একই সঙ্গে পুনরায় চলচ্চিত্রে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে জিম করছেন। এ বছর ঈদে অপু বিশ্বাস অভিনীত পাঙ্কুজামাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তিনি জানান, আসলে তা নিয়ে আমি কিছু জানি না। এখন পর্যন্ত কেউ জানাননি যে ছবিটি মুক্তি দেয়া হবে কি হবে না। আমার যতটুকু শুটিং বাকি ছিল করে দিয়েছি। শুনেছি শাকিবের কিছু বাকি ছিল। যাই হোক, ছবিটা মুক্তি পেলে ভালো লাগবে, আশা করা যায় ভালো করবে। আবরাম বেড়ে উঠছে কোন রীতিতে? আবরাম অবশ্যই ইসলামিক নিয়মকানুনে বেড়ে উঠছে। আমি যতটা পারি ওকে সেভাবেই বড় করার চেষ্টা করছি। ইসলামই ওর ধর্ম, এটা পরিষ্কার কথা, এখানে কোনো সন্দেহ নেই। তাকেও নামাজ পড়া শেখাচ্ছি। আর ও যখন পাঞ্জাবি টুপি পরে অনেক কিউট লাগে। কিন্তু বাসায় থাকলে নিয়মিত ইফতারির আয়োজনও করি। সাহেবও তখন ইফতারির টেবিলে বসে। এই রমজানে কোনো প্রতিজ্ঞা আছে? জীবনকে প্রতিনিয়তই পর্যালোচনা করছি, ভুলগুলো না করার চেষ্টা তো করব। আর আমি হয়তো কাউকে অর্থ সম্পত্তি দিয়ে অতটা সাহায্য করতে পারবো না, তবে কেউ যদি আমার কাছে আসে সাহায্যের জন্য কখনো ফেরত দিই না। এবার সিদ্ধান্ত নিলাম, বিভিন্ন দাতব্য সংস্থা আছে যারা গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করে, আমাকে যদি সেখানে কোনো দরকার হয় আমি পাশে থাকার চেষ্টা করব। আমার পরিচিতি কাজে লাগিয়ে যদি অসহায়দের কোনো সাহায্য করার সুযোগ আসে আমি আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।